বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে বিপিএলে সামনের বছরে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম ইকবাল খান। আইকন ক্রিকেটার হিসেবে দেড়শোরা ওপেনারকে দলে বেরিয়েছেন ফরচুন বরিশাল। বিপিএলের সর্বশেষ দুই মৌসুমে ফরচুন বরিশালে হয়ে আইকন ক্রিকেটার হিসেবে খেলেছিলেন, তবে এবার সাকিব আল হাসান বরিশাল ছেড়ে রংপুর রাইডার্সের নাম লিখিয়েছেন। সাকিব আল হাসানকে হারিয়ে তামিম ইকবালের দিকে হাত বাড়িয়েছেন বরিশালের দলটি। এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এক বছরের চুক্তি হয়েছেন দেশসেরা ওপেনারের। আগামী বছরের শুরুতে বিপিএলে আসর মাঠে গড়ানোর কথা, তবে এই সময় জাতীয় নির্বাচন থাকবে, তার জন্য এখনও সঠিক সময় নির্ধারণ করা হয়নি। তবে আশা করি আগামী বছর জানুয়ারিতেই বিপিএলটি অনুষ্ঠিত হবে।